নমস্কার বন্ধুরা, তো আজকে আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তো আজকে আমরা এই ভিডিও দেখাবো আমরা একটা ফোনে দুটো হোয়াটসঅ্যাপ কী করে খুলতে পারি। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটি আমার হোয়াটসঅ্যাপ আছে আর একটা হোয়াটসঅ্যাপ প্লাস। তো এটা কোনো রকমভাবে কোনো হ্যাকারদের ট্রিক বা কিছু নয়, এটার পুরো প্রমাণ আপনাদের আমি দেবো এবং আপনারা পুরোটাই দেখতে পাবেন এই ভিডিওটায়। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। তো আমরা প্রথমে প্লে স্টোর খুলব এবং প্লে স্টোরে PALL সার্চ করব। তারপর দেখতে পাচ্ছেন এই প্রথম অপশানটি আমরা টাচ করব। তো যথারীতি আমার এই অ্যাপসটি ইনস্টল করা আছে, তাই আমার ওপেন দেখাচ্ছে। আর যদি আপনাদের ইনস্টল না থাকে তাহলে আপনাদের ইনস্টল অপশন দেখাবে, তো আপনারা ইনস্টল করে নেবেন। তো চলুন আমরা এটা ওপেন করছি। ওপেন করার পর এরকম একটা দেখাবে। তো তারপরে আপনারা এই যে প্লাস চিহ্নটা দেখতে পাচ্ছেন এখানে অ্যাড অ্যাপ করতে পারেন। করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে এখানে অনেক রকমের অ্যাপস আছে যেগুলো আপনি ক্লোন করতে পারেন। তো এখানে ক্রোম আছে, ফ্লিপকার্ট আছে। তো আপনি যেই অ্যাপসটি দরকার, ধরুন আমার হোয়াটসঅ্যাপ দরকার, সরি হোয়াটসঅ্যাপ আমার ক্লোন করা আছে অলরেডি, তাই আমি ওটা ক্লোন আর করতে পারবো না। তো দেখাচ্ছি ফ্লিপকার্ট দিয়ে। তো ফ্লিপকার্টটা আমি ক্লোন করতে চাইলাম, অ্যাড করে দিলাম আমি। তো দেখতে পারেন এখানে, দেখতে পেয়েছেন আপনারা এখানে একটি ফ্লিপকার্ট চলে এসছে। এরপর এটাকে আমি ওপেন করব। স্টার্টিং হতে একটু টাইম নেয়। তো দেখতে পাচ্ছেন এখানে নেক্সট করে দেওয়া ভালো, ফ্লিপকার্ট ওপেন হয়েছে। তো এখানে আমাকে সাইন ইন করতে বলছে, এটা যেহেতু নতুন আরেকটা অ্যাপস তো সাইন ইন করতে বলছে। আমরা ব্যাক করে দিই এখান থেকে, পুরো অ্যাপসটা থেকে ব্যাক করে দিই। তো দেখতে পাচ্ছেন এটা এখানে। তারপরে এটাকে আমরা মেন স্ক্রিনে আনতে গেলে এটাকে ট্যাপ করতে হবে, করার পর এভাবে করতে হবে। তো এরপর দেখা যাক। তো দেখতে পাচ্ছেন এখানে আমার মেন ফ্লিপকার্ট অ্যাকাউন্ট, তার সাথে ফ্লিপকার্ট প্লাস আছে। তো আমি এর আগে হোয়াটসঅ্যাপটা করে রেখেছিলাম, তাই দেখুন হোয়াটসঅ্যাপ আর হোয়াটসঅ্যাপ প্লাস। আর এটা তার সাথে আপনি এখানে দেখতে পারেন 4.6 রেটিং আছে এটার, এবং এর কমেন্টগুলো আপনি পড়তে পারেন, এ গুড অ্যাপস, এ গুড আইডিয়াল অ্যাপস। তো এর মাধ্যমে আপনি যে কোনো অ্যাপসকে ক্লোন করে তার সেটা ব্যবহার করতে পারেন। তো আপনি দেখতে পারেন এখানে আমি আমার ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব সবই ক্লোন করা আছে, আমি এখান থেকে ব্যবহার করি। তো আজকের ভিডিও ছিল এটুকুই। আপনার যদি এই প্রসেসটা ঠিকঠাক কাজ করে থাকে তো প্লিজ কমেন্ট করে জানাবেন। নমস্কার।